জ্বালানি তেলের দাম কমিয়ে ধাপে ধাপে সমন্বয়ের পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তেলের দাম বাড়ানোয় মূল্যস্ফীতি বেড়ে যাবে বলে শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক বলে মনে করছে। সংস্থাটি বলছে চলতি বছর তেল বিক্রি করে 1,264 কোটি টাকা লাভ করার পরও দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিভিন্ন ব্যাংকে বিপিসির প্রায় 25,264 কোটি টাকা জমা রয়েছে। তার প্রশ্ন হলো যে বিপিসির অ্যাকাউন্টে এই এই পরিমাণ টাকা থাকার পরেও কেন তাহলে সরকার লোকসানের অজুহাত দেখিয়ে এই এই মূল্যবৃদ্ধির ঘটনাটিতে গেলেন। অনুষ্ঠানে তেলের দর বাড়ার কারণে ব্যবসা বাণিজ্য এবং রপ্তানি হুমকির মুখে পড়েছে জানিয়ে বক্তারা বলেন দাম পুনর্বিবেচনা জরুরি। ডিজেলের প্রাইসটা এত বেশি বাড়ানো হলো যে এখন আমাদের আসলে ডিজেল দিয়ে যে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে কোয়ালিটি চালু রাখতেছিলাম সেটা আসলে আমাদের পক্ষে এখন একটা ফিজিবল না। যদি 140 টাকা 50 টাকা করে আপত্তি নেই, সেই ক্ষেত্রে কৃষকের জন্য কি রেট হবে সেটাও ঘোষণা দিতে হবে। সরকার এটাকে একটা রাজস্ব আয় এর জন্য ব্যবহার করছে। অনুরোধ করব সরকারকে তারা এই জ্বালানির মূল্যটি পুনর্বিবেচনা করুক। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করা প্রয়োজন। ধীরে ধীরে এই দামের সমন্বয়টা ঊর্ধ্বমুখী দাম সমন্বয়টা করা যেত একবারের চাইতে, কিন্তু দেখা যাচ্ছে এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে সরকারের হাতে আর এখন কোনো ফিসকাল স্পেস নাই। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যখন এত বেশি, মানুষের ঘাড়ে এত ধরনের চাপ রয়েছে, তারপরে আপনার এই যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, এটা নানাভাবে মূল্যস্ফীতিকেই উস্কে দিবে। বিপিসি এককভাবে তেলের বাজার নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে বিইআরসির মাধ্যমে এই দাম নির্ধারণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। তখন তো তেলের দাম আন্তর্জাতিক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।